নমস্কার। অ্যাডোব পেজমেকার 7.0 তে বাংলা টাইপ করার জন্য আমরা বিজয় বা অনন্য কিংবা অভ্র কিবোর্ডের ব্যবহার খুব সহজভাবে করতে পারব। তো অভ্র কিবোর্ড কিংবা বিজয়ের মাধ্যমে কিভাবে বাংলায় টাইপ করতে হয় তা আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে খুব সহজভাবে শিখিয়ে দেব। আর তার সাথে আপনাদেরকে শিখাবো, আমরা বিয়ের কার্ড ডিজাইনের ক্ষেত্রে দেখবেন যে বাংলা টাইপ করি, সেই বাংলা টাইপের শেষে যে ডবল দাগ বা লতা মাত্রা বা অনেকে বলে মাত্রালতা, তার ব্যবহার কিভাবে করতে হয় তার সম্পূর্ণ এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আপনাদেরকে শিখাবো। আর আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, যে ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু বাংলা টাইপিংয়ের শিখে যাবেন অ্যাডোব পেজমেকারের মাধ্যমে। তো প্রথমে আপনাদেরকে বিজয় বায়ান্ন দিয়েই আমি দেখাই। তো দেখুন আমাদের বিজয় বায়ান্ন যে কিবোর্ডটা দেখুন সবচেয়ে উপরে আমাদের ওপেন হয়ে আছে। এই অবস্থায় আমি যখন বিজয় বায়ান্ন অ্যাক্টিভ করব, তো অ্যাক্টিভ করার জন্য কি করতে হয়, বিজয় বায়ান্ন অ্যাক্টিভ করার জন্য আমি কন্ট্রোল দেবে অল্টার দেবে বি প্রেস করছি। তো কন্ট্রোল দেবে অল্টার দেবে বি প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কি হলো, বিজয় ক্লাসিক লেখা হয়ে গেল, তার মানে আমার বিজয় বায়ান্নটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি টেক্সট টুলে ক্লিক করলাম। টেক্সট টুলে ক্লিক করার পর যেখানে আমি লিখতে চাই সেই লোকেশনে আমি সিলেকশন করলাম। তারপরে একটু সাইজটাকে আমি বড় করে নিচ্ছি যাতে আপনারা দেখতে পান, 30 করলাম। বিজয় বায়ান্নর জন্য যে আমরা ফন্টে লিখবো সেই ফন্ট এই জায়গা থেকে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন আমি অনেকগুলো বাংলা ফন্ট পাবেন আপনাদের, তো বাংলা ফন্টের মধ্যে যে কোনো আমি একটা বাংলা ফন্ট চুজ করে নিচ্ছি। এই দেখুন, এই মনে করুন আমি এই ফন্টটা নিচ্ছি, প্রসেনজিৎ বিদ্যাসাগর ফন্ট। তো এই ফন্টটা আমি নিলাম, প্রসেনজিৎ বিদ্যাসাগর ফন্ট। তো ফন্টটা নেওয়ার পরে এবার লিখে দেখাচ্ছি। দেখুন আমি লিখছি, আমরা এখন শিখছি অ্যাডোব পেজ মেকার, এই কথাটা লিখছি। তো লিখছি দেখুন, আ লিখবো ম র আকার, আমরা এখন, এই দেখুন লিখা কিন্তু হচ্ছে, এ লিখলাম, তারপর খ দন্তন্য, এখন শিখছি হস্রিকার, তারপর ছয়ে খ, হস্রিকার ছ। এই দেখুন আমরা এখন শিখছি পেজ মেকার। তো পয়ে একার বর্গীয, ময়ে একার কয়াকার র। এই দেখুন আমরা এখন শিখছি পেজ মেকার। দেখুন লিখলাম কত সুন্দর করে, আর একটু সাইজ বড় করে দিই যাতে দেখতে পান ভালোভাবে। এই দেখুন আমি 48 করে দিলাম। এই দেখুন লিখলাম, আমরা এখন শিখছি অ্যাডোব না পেজ মেকার, শুধু লিখেছি আমরা এখন শিখছি পেজ মেকার। এই লিখাটা দেখুন আমরা লিখে ফেললাম। এই লিখাটাই যদি আমরা বিজয় বায়ান্ন, তার মানে কি কাজ করছে। তো এখন যদি আমরা বিজয় বায়ান্ন বন্ধ করি, তার জন্য আমি কি করব, কন্ট্রোল দেবে অল্টার দেবে বি প্রেস করব। দেখুন আবার উপরে দেখুন ইংলিশ হয়ে গেছে, তার মানে কি বিজয় বায়ান্ন বন্ধ হয়ে গেছে। আমরা যদি এবার অভ্র কিবোর্ড দিয়ে টাইপ করি, তো কিভাবে টাইপ করব দেখুন দেখাই আপনাদেরকে। প্রথমে টেক্সট টুলে ক্লিক করলাম, তারপরে আমি সেমভাবে এইভাবে সিলেকশন করে নিচ্ছি জায়গাটা, যে জায়গায় আমি লিখব। তারপরে আমি সেমভাবে এখানে সাইজটাকে করছি, ফন্ট লিখার সাইজ আমি ধরুন এই 36-48 এরকম বড় সাইজ করলাম। তারপরে এখানে আমি একটা ফন্ট চুজ করে নিচ্ছি, যে ফন্টটা আমি চুজ করলাম সেই ফন্টটাই চুজ করছি, নাম ছিল প্রসেনজিৎ বিদ্যাসাগর ফন্ট। তো এই দেখুন বিদ্যাসাগর ফন্ট, প্রসেনজিৎ বিদ্যাসাগর ফন্ট আমি চুজ করলাম। তো অভ্র কিবোর্ড চালু করার জন্য F12 প্রেস করবেন, তাহলে দেখুন এখানে ইংলিশটা হয়ে যাবে বাংলা। এই দেখুন ইংলিশ হয়ে গেল বাংলা। এবার যদি আমি এখন লিখি, তাহলে লিখলে দেখুন কি লিখা হচ্ছে, আমাদের কিন্তু সঠিক লিখা হবে না, দেখাই আপনাদেরকে। এই দেখুন আমরা এখন, দেখুন আমি যা লিখছি সব কিন্তু লেখাগুলো জিজ্ঞাসা চিহ্ন চলে আসছে। দেখুন শিখছি লেখা হচ্ছে, হচ্ছে না, প্রত্যেকটা লেখা জিজ্ঞাসা চিহ্ন চলে আসছে। দেখুন আমরা এখন শিখছি পেজ মেকার, দেখুন কিন্তু লেখাগুলো কি আছে, জিজ্ঞাসা চিহ্ন, আমি কোনো লেখা দেখতে পাচ্ছি না। তার মানে কি আমার অভ্রতে কিছু সেটিং করতে হবে। তো সেটিংটা কিভাবে করব দেখুন, এখানে যাবেন অভ্র কিবোর্ডে, অভ্র কিবোর্ডে গিয়ে এখানে দেখতে পাবেন আউটপুট অ্যাজ ইউনিকোড লেখা আছে, এটাকে করবেন আউটপুট অ্যাজ ANSI আনসি, এটাতে ক্লিক করে দেবেন। দেখুন এখন আমার আউটপুট অ্যাজ আনসি আছে, এই সেটিংটা শুধু করবেন।
তারপরে লিখবেন, তারপরে এবার লিখুন, লিখা হবে। এই দেখুন আমি লিখে দেখাচ্ছি, আমরা এখন শিখছি এই যে পেজ মেকার, দেখুন লিখা হয়ে গেল। আমরা এখন শিখছি পেজ মেকার। পেজ মেকার টিউটোরিয়ালের ক্লাসে আপনাকে স্বাগত জানাই, বা পেজ মেকারের ক্লাসে, আজকের ক্লাসে আপনাকে স্বাগত জানাই, এটা লিখছি। এই দেখুন, আজকের ক্লাসে ক্লাসে আপনাকে স্বাগত জানাই, স্বাগত জানাই। এই দেখুন, আজকের ক্লাসে আপনাকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন লিখছি, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে, এখান থেকে লিখি অটোমেটিক নেমে যাবে, চ্যানেলটিকে এই দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আকার ব কয়ের ফলা আকার ব সাবস্ক্রাইব করবেন। এই দেখুন লিখলাম। এবার আমি লেখাটা আমি লিখে নিলাম, যে ফন্টটা এখন দেখতে পাচ্ছেন, দেখুন খুব সুন্দর একটা ফন্ট। এই ফন্টটাই কিন্তু আমরা বিয়ের কার্ড ডিজাইন করে থাকি। দেখাই আপনাদেরকে একবার, নাকি বিয়ের কার্ড ডিজাইনে আমাদের এরকমই লিখতে হয়, যা লিখার যেটা আমাদের ম্যাটার থাকে সেটা আমরা লিখে ফেলবো। লিখার পর আমাদেরকে যেটা করতে হয়, দেখবেন প্রত্যেকটা লিখার শেষে ডবল দাগ বা লতা মাত্রা দেওয়া থাকে। তো এটা কিভাবে দেব না দেখিয়ে দিই আপনাদেরকে কিভাবে দিচ্ছি। ধরুন আমি এই জায়গা থেকে লতা মাত্রা ব্যবহার করব। তো ব্যবহার করার জন্য আমি কি করব, টেক্সট টুলে ক্লিক করব, বা এখানেও হবে লিখা, টেক্সট টুলে ক্লিক করবেন, যে বাইরে কোথাও আমি এরকম জায়গাতে এবার টানছি। তারপরে এখান থেকে আমি সাইজটাকে বড় করে নিচ্ছি একটু, লেখাটা যাতে দেখতে পাওয়া যায়। এবার এখান থেকে ফন্ট ফেসটা কি করছি, দেখুন লতা মাত্রার জন্য যে ফন্ট, আমাদের সেই ফন্টের নাম হচ্ছে প্রসেনজিৎ সাইড বার। তো প্রত্যেকটা ফন্ট আমার প্রসেনজিতের ফন্টটাই আমরা ইউজ করি। তো প্রসেনজিতের ফন্ট যদি আপনাদের দরকার থাকে, তাহলে আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই দেখুন প্রসেনজিৎ সাইড বার আমি চুজ করলাম। এবার আমি এখানে লিখছি, দেখুন আমি বাংলাটা বন্ধ করে দিই, F12 প্রেস করলাম, বন্ধ হয়ে গেল, জাস্ট কাজ হবে। দেখুন এই দেখুন পি লিখলাম, এটা আই, দেখুন কোনটা ভালো লাগবে, অনেক আছে যেটা খুশি আসবে। তো আমরা দিব মনে করুন এটা দিব 3 নম্বরেরটা। তো এটাকে আমি কপি করে নিচ্ছি। দেখুন কপি করার পর এবার আমাদের ম্যাটারের উপরে চলে আসুন। এই ম্যাটারের উপরে এসে আমি এখানে কি করব, পেস্ট করে দিচ্ছি। দেখুন পেস্ট করলাম, আমার এই লেখার সাইজ 48 আছে, এটাও 48 আছে। তা আমি পেস্ট করলাম যখন, তাহলে কি হলো, এখানে ভালো করে লক্ষ্য করুন, আমার লতা মাত্রা যে ডবল দাগ, সেই লতা মাত্রাটা উপরে চলে গেছে। এই লতা মাত্রা বা মাত্রালতা যেটাই বলুন না কেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাত্রালতাটা উপরে উঠে গেছে। এটাকে নিচে নামাবো, কিভাবে নামাবো দেখুন, সেটিংটা করছি কিভাবে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই কন্ট্রোল প্যালেটের মধ্যে দেখতে পাবেন শেষের দিকে, দেখুন 0 mm লেখা আছে, এই জায়গা থেকে এটা নিচে নামাবেন এইভাবে। এই দেখুন নিচে নামালাম, দেখুন আমার সেটিংটা হয়ে গেল। যখন সেটিং হয়ে গেল, তখন এটাকে আমি কপি করব, দিয়ে প্রত্যেকটা জায়গাতে পেস্ট করে দিচ্ছি। এই দেখুন প্রত্যেকটা জায়গায় সেটিংটা ঠিকঠাকভাবে বসে যাবে। এই যে আশা করি শিখে গেছেন কিভাবে লতা মাত্রার ব্যবহার করবেন। এই দেখুন আমি প্রত্যেকটা জায়গায় এইভাবে আপনারা ইউজ করতে পারবেন লতা মাত্রার, যেখানে যেখানে ইউজ করবেন সেখানে ডবল এই যে মাউসটার কার্জার নিয়ে যাবেন আর দিয়ে দিবেন, খুব ইজিলি আপনারা এটা ইউজ করতে পারবেন। তা আমাদের, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেটা সেখান থেকে আপনারা নিতে পারবেন। এই দেখুন প্রত্যেকটা জায়গাতে আমি কিন্তু এটা দিয়ে দিলাম, এই দিলাম, এখানেও দিয়ে দিলাম। এই ধরুন প্রত্যেকটা জায়গায় আমার কি দিলাম, এই দেখুন লতা মাত্রার ব্যবহার।
তো লতা মাত্রার ব্যবহার কিন্তু আমরা করে ফেললাম প্রত্যেকটা জায়গাতে।